আদা, গোলমরিচ, কাঁচা লঙ্কা আর নুন দিয়ে বাস। এই সবচেয়ে ছোটটা আমার ছোট মেয়ে। গুড মর্নিং, 25 তারিখ শনিবার। কি বলে, আমার মেয়ের আজ এক্সাম নেই, আর শনিবারেও নেই, রবিবার তো ছুটি, সোমবারে একবার এক্সাম আছে, ও বাড়ি আছে। তাহলে ওদের বাবা তো নেই, তো ব্রেকফাস্টে একটা পিৎজাই বানিয়ে দিচ্ছি। যদি বলো রোজ পিৎজা, রোজ পিৎজা বলতে আজকে আটার পিৎজা বানিয়েছি, কোনো রকম ময়াম ছাড়া, ইস্ট ছাড়া, মানে হেলদি ওয়েতে আর কি। তো জাস্ট সব রকমের সবজি দিয়ে দেখাচ্ছি তোমাদেরকে, আটার পিৎজা সব রকমের সবজি দিয়ে সকালে ব্রেকফাস্টে। একটাই বসিয়ে দিয়েছি, একটাতে আমাদের তিনজনের একটু একটু হয়ে যাবে, এই আর কি দেখাচ্ছি। দাঁড়ো, এই যে বসিয়েই ফোনটা নিয়ে এলাম, এই যে এটা আটার পিৎজা, একটু পাতলা টাইপের, এটাই আর কি। 25 তারিখ শনিবার, 9:10 বাজে। দেখো দেখো, এখানে ওদের ব্রেকফাস্ট করা হয়ে গেছে। এই যে আমার মেয়ে, তো তোমরা কেউ স্নান করেছো 9:10-এ? দেখো আমার ছোট মেয়ে স্নানও করে নিয়েছে, ও পটি করে নিয়েছে, স্নানও করে নিয়েছে। দুজন আছে এখানে। 25 তারিখ শনিবার, রান্না বান্না দেখো, আমরা তিন মামে। এই দেখো, আলু, পেঁয়াজ কলি, গাজর, বিনস ভেজেছি, এই কম না, এটাতেই আমাদের হয়ে যাবে তিনজনের, হয়ে গেছে। আর এই যে তিনটে ডিম আর একটা আলু দিয়ে ডিমের ঝোল, এই দুটোই করেছি, এটা এখনো হয়নি, আর একটু কমবে। এই সবে জল দিয়েছি, আর পাতলা ঝোল আর এই ভাজা, এই দুটোই মেনু আমাদের মামের। ডিমও আজকে শেষ হয়ে গেল, এই তিনটে ডিমই পড়েছিল। গেলাম, বলছে মাম মাম ঢুনা ঢুনা, আমি ভাবলাম কি বলছে, বুলবুলি, কি এটা বলো, বুলবুলি ঢুনে নিয়েছো তুমি? আচ্ছা, এগুলো কি? এগুলো ভালচার, শকুন, পাখি। হ্যাঁ পাখি, দেখি দেখি দেখি, হ্যাঁ এগুলো কে কে বলো? বাসা বাসা, বাচ্চা বাচ্চা, এটা কে? এটা বাচ্চা বাচ্চা। আর মম কোনটা? ওর মম এটা মম মাম। হ্যাঁ মিশিতা মিশিতা। ও আর এটা, আর একটা কে? পাপা। ও পাপাকে খাওয়াচ্ছি কি? ওটা হচ্ছে একটা দিদি ভাই, একটা তুমি, তাহলে হতে পারে দিদি শো, দিদি আর তুমি মিশিতা। হ্যাঁ বলছিস কেন, বাড়ির কোন কাজটা আমি তোকে করাই, যে ক্লান্ত হয়ে গেছিস? হ্যাঁ শুয়ে শুয়ে পড়ছো কেন তুমি? উঠে বস, উঠে বস বাবা, উঠে বস, শুয়ে শুয়ে পড়তে নি, সেটা ভাত খাওয়ার পর পড়লে না হয়, যদি একটু শুয়ে শুয়ে পড়িস তো ঠিক আছে, এখনো স্নান করিস নি, ভাত খাস নি, এই তো সবে মনে হয় 11টা বাজলো। এ দেখো চাল আর জল দিয়ে রেখেছি, সকালে এসে মনে হয় খেয়ে গেছে, সকাল থেকে তো সবসময়। এটা ভিডিও শ্যুট করলে তো আমার হবে না বলো, অনেক তো কাজ। আজকে রান্না তো হয়ে গেছে, কিন্তু 11টা বাজে, একটু রেডি হয়েছি, কারণ একটু বাজারে যাচ্ছি, 11টা বেজে গেছে। আমার মেয়ের তো আজকে স্কুল নেই, বড়ো মেয়ে বাড়ি আছে, ছোটো মেয়ে বাড়ি আছে, তো ওদের বাবা সন্ধে পর্যন্ত ফিরবে। ফ্রিজে তো সেরকম অনেক বেশি কিছু সবজি আনিনি, মাছ টাছ নেই, ডিমও তিনটে ছিল, আজকে রান্না করে শেষ করে ফেললাম, তার জন্য একটু বাজারে যাচ্ছি, তাই জন্য রেডি হয়েছি, এসে দেখাচ্ছি কি কিনলাম কেমন। ঘেমে গেলাম, বাজার থেকে ফিরে এলাম, কিনে এসেছি দেখাচ্ছি, আর একজন উল্টো দিকটা দেখাচ্ছি, দাঁড়া উল্টো দিকের অবস্থাটা আমার এইরকমই দেখো, ঠিক আছে? আমি যত না এক্সাইটেড, একটু জল খাবো আগে, তারপর দেখাচ্ছি কেমন। এই দেখো সাপ তো হবে, ওর ধোয়া নেই মাছগুলো, তোমাকে হাত দিয়ে কে বলেছে বাবা? এ দেখো কী কী সবজি নিলাম, ওদের বাবা আসবে সেজন্য আবার গেলাম। এ দেখো নিলাম হচ্ছে গিয়ে উচ্ছে, লঙ্কা, বেগুন, টমেটো, আদা, দাঁড়া ওগুলো ধোয়া লাগবে, ছুঁ ছুঁ না তুমি। হ্যাঁ আর এদিকটা দেখো, এদিকটা কালকের চিকেনটা আজকে নিয়ে নিলাম, আসলে যেতে হবে না, কত কাজ থাকে দুনিয়ার কাজ, ওর বাবা এলে কত নিজের, ওদের ওর কাঁচা ধোয়া থাকে বাইরে থেকে এলে সব পরে পরে ব্যাগের মধ্যে ভরে নিয়ে আসে। দাঁড়া এক সেকেন্ড, এটা এর ভিতরে দিয়ে দিয়েছে আর কি,
দেশি মাছ তো, এটা হচ্ছে কালবোস, জায়গাটা ছোট হলো কিন্তু কি বলতো এত গরমের মধ্যে হেঁটে এসে। আর এই বাচ্চা মেয়েটা তো দেখতেই পাও কেমন করে, মানে এত আগে একটু জল খেলাম জানো এক কাপ। এ দেখো এটা কি মাছ বুঝতেই পারছো, বোয়াল মাছ, এটা হচ্ছে বোয়াল মাছ। ছি, মাছের গন্ধ কোনোদিনই ভালো হবে না যতক্ষণ ওটা রান্না করা হবে। কাঁচা মাছের গন্ধ ফিশি স্মেল, আস্তে গন্ধ, ওটাকে বলে আস্তে গন্ধ, ফিশি স্মেল। এই দেখো এই গাঙ্গুরলা কি তাজা দেখেছিস বাবা, তাজা একদম। কি কি আরো দেখিয়ে দে, এই যে 1 কিলো চিকেন, আর যে তোর বাবাও আছে, আর নইলে আমি 500 নিয়ে আসি, আর কালবোস মাছ, কালবোস এই যে মাথাটা দেখলেই বুঝতে পারা যাবে কালবোস মাছ, এটা 1 কিলো আছে কালবোসটা দেখ। আর এটা একটা বোয়াল মাছ, অত বেশি নেই আর কি, 500-এর নিচে। আর এইটা আমগি দাও 250 আর এইগুলো এগুলো, হ্যাঁ আমগি দাও গ্রিন, ওটা গ্রিন না, এটা ইয়েলো, এটা ইয়েলো, এটা রেড, আর এটা ভায়োলেট, পার্পল ভায়োলেট। এই দেখো দুপুর 1টা বাজে শুক্রবার, পাখি বসে আছে, আর দেখবে পাখি, ও পালি গেল, উহুটা পালি গেল, পরে দেখাবো পালি গেল, আমি ফোন আনতে গেলাম তখন পালি গেছে, তা পরে দেখাচ্ছি। এই যে 25 তারিখ ঘুঘু এসে চাল খেচ্ছে খাচ্ছে, বুলবুলিও ছিল পালিয়ে গেল, একটা বুলবুলি ছিল পালিয়ে গেল। কটা বাজে এখন, বাজে দুপুর 2:30, 25 তারিখ এই শনিবার দুপুর 2:30। কাঁচটা নড়ালে না আওয়াজ হলে ভয় পায়, কি ভালো লাগে। বুলবুলিটাও বসেছিল, একটা বুলবুলি, জোড়া নয় কিন্তু পালিয়ে গেল পাখি, গুকু পাখি, ওয়াও ওয়াও। বিকেল বেলা চিকেন স্যুপ, 4টে বোল দেখে বোঝা যাচ্ছে ওদের বাবা বাড়ি এসেছে, বড়টা ওদের বাবার, স্যুপটা বেশি ক্লিয়ার স্যুপ এটা, আদা গোলমরিচ কাঁচা লঙ্কা আর নুন দিয়ে বাস। এই সবচেয়ে ছোটটা আমার ছোট মেয়ের, তো ওদের বাবা আসবে বলেই আমি বাজার করে নিয়ে এলাম আর কি, মানে মাছ টাছ। আর বড় কথা হলো আমার 2 মেয়ে যা খুশি হয় ওদের বাবা এলে, যেন সুপারস্টার বাড়িতে চলে এসেছে আর কি, সুপারস্টার এসে গেছে বাড়িতে। ওরা বলে মনে হয় ছোটো মেয়ে দরজা খোলার আওয়াজ পেয়েছে গাড়ির। আমি শুয়েছিলাম একটুখানি, ঘুমাইনি শুয়েছিলাম, তো কী বলতো দৌড়াতে দৌড়াতে আমার কাছে চলে এসেছে, আমি অত চিৎকার করছি না ফোনে, মানে এত চিৎকার করছে যেন সুপারস্টার এসে গেছে আর কি ওদের বাবা। মানুষ সুপারস্টার এলেও এত খুশি হয় না যতটা আমার মেয়েরা, ওদের বাবা এলে খুশি হয়। আর ছোটটা কি বলছো, বড়টাও ওই একই রকম। এই হয়ে গেছে আমাদের বিকেলে চিকেন স্যুপ। বিকেল বাজে 5টা, আমি রান্না করছি অ্যাকচুয়ালি, আর এখানে আমার মেয়ে পড়াশোনা করছে, আমি একটু এসেছি, এসেছি মানে এসে ফ্যানের নিচে একটু বসলাম, দেখলাম আমার রান্না কমানো আছে, রাত্রেবেলা ভাত করবো, বিকেলেই তো আমি সবজি করে নিই, তো তোমাদেরকে দেখাবো বা দেখাচ্ছি একটু হয়ে যাক যে কী রান্না করছি। রাত্রে ভাত করবো, কারণ কি ওদের বাবা ভাত খেয়ে আসেনি। আমরা একটু আগে চিকেন স্যুপ খেলাম, ওদের বাবাকে চানাচুর মুড়ি আর চা দিয়েছিলাম আসার পরে, আর পরে চিকেন স্যুপ খেলো, তো রান্না করতে করতে এখানে এসে বসলাম, পরে তোমাদেরকে দেখাচ্ছি যে কী রান্না করছি, ভাতটা রাত্রে হবে। এই দেখো কী তরকারি করছি বলতো, এখনো এটা হয়নি, একটু পরে অন্ধকার হয়ে যাবে এদিকে বলে দেখিয়ে নিচ্ছি। পেঁয়াজকলি বেগুন আলু একটা তরকারি, পেঁয়াজকলি বেগুন আলু দিয়ে, বেগুন ওদের বাবার খুব পছন্দ, আমার বড় মেয়ের বরং অতটা পছন্দ না কিন্তু খায়। আর এই দেখো কালবোস মাছটা যে এনেছিলাম সেটা ঝোল, এই দেখো ঝোল, টমেটো দিয়ে, কাঁচা লঙ্কা দিয়ে, আদা দিয়ে, জিরে, ধনে, আর এই তরকারি। ভাতটা শুধু রাত্রে গরম গরম করে নেবো, আর মাছের ঝোলটা গরম করবো, তাহলে হয়ে যাবে।
একটু রেডি হয়েছি, আমি আর ওদের বাবা একটু রিলায়েন্স ফ্রেশে যাব এই আর কি। তো ফিরে এসে দেখাচ্ছি যে কি কিনলাম, কেমন রিলায়েন্স ফ্রেশ গেছিলাম তো কি কি নিয়ে এলাম। বেশি কিছু নিয়ে আসিনি, সামনেই তো সেজন্য যাই। তো যেটা আমুল গোল্ডের দুধ, আর একটা কেক, আর আর দেখিয়ে দিচ্ছি, আমি দেখিয়ে দিচ্ছি, তাও আমাকে দেখিয়ে দিচ্ছি, তা আমি তোমাকে দেখিয়ে দিচ্ছি, এই দুটো চকলেট দুজনের জন্য, আর একটা লাইম আর একটা কোলা, এই দুটো এগুলোই নিয়েছি, আর কিছু নিইনি। খাবে খাবে খাবে। তো ভিডিওটা শেষ করে দাও, তুমি আছো, তোমরা সবাই ভালো থেকো বলি, তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আনন্দে থেকো, সবার মঙ্গল কামনা করি, ভালো থেকো সবাই, কেমন বাই। এই যে চকলেটগুলো আমার মেয়ে খুলেছে, দেখো দেখিয়ে দি, দেখিয়ে দি, দেখিয়ে দি কীভাবে দেখানো যায়। ও মাই গড, জেমসের মতো। এইবার দেখানো গেছে, বিছানায় বসে আছি আমি অবশ্য। তো এটাই আর কি।